হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি অভিযাত্রিক মুভিটির কাস্টিং সম্পর্কে এবং এই মুভিতে কে কে অভিনয় করতে চলেছে সেই নিয়ে। কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং তার সাথে আমরা বলতে চলেছি এই মুভির কিছু ঘটনা এবং এই মুভির কিছু তথ্য। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। সিনেমার পর্দায় অপু শুনলে হয়তো বাঙালিদের মনে পড়ে যায় সৌমিত্রের মুখের কথা, কারণ বড় পর্দায় সৌমিত্রকে অপু হিসেবে চিনিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। সেই অপুই ফিরে আসতে চলেছে, হ্যাঁ ঠিকই শুনেছেন, ফিরে আসতে চলেছে তার ছেলের হাত ধরে, সৌজন্যে পরিচালক শুভজিৎ মিত্রের আগামী ছবি অভিযাত্রিক মুভিটি দিয়ে। সেই ছবিতে আরফিন শুভকে অপু হিসেবে দেখবেন কিন্তু দর্শকরা। ইতিমধ্যে কিন্তু সত্য এবং এর মধ্যে কিন্তু মুক্তি পেয়েছে এই আরফিন শুভের আহারে মুভিটি, এবং এই আহারে মুভিটি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে নিজের যোগ্যতা কিন্তু প্রমাণ করে ফেলেছেন এই বাংলাদেশের নায়ক শুভ। কিন্তু এই ছবিতে অপর্ণার ভূমিকায় দেখা যাবে কিন্তু দিদিপ্রিয়া রায়কে, অর্থাৎ আমরা কিন্তু দেখি রানী রাসমণি সেই সৌজন্য টেলিভিশনে তুমুল জনপ্রিয় যে দিদিপ্রিয়া, সেই দিদিপ্রিয়া কিন্তু আমরা দেখতে পাবো এই মুভিতে। 8 বছর পরে ফিরছে কিন্তু অপু। ছবির ভাবনা কিভাবে এলো জানিয়েছেন কিন্তু শুভজিৎ আগে। সিনেমায় ছাত্র বা দর্শক হিসেবে অপুর জার্নি সব সময় ফ্যান্টাস্টিং হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরিচিত উপন্যাসে 60% নিয়েই দুটো ছবি কিন্তু তৈরি হয়েছে, কিন্তু অপুর ছেলে অর্থাৎ কাজলের সঙ্গে জার্নিটা বাকি, এটা আমাকেই ভাবতে হয়েছে, অর্থাৎ শুভজিৎ তিনি এই কথাই বলেছেন। অপরিচিত উপন্যাসের শেষে অর্থাৎ 80% নিয়ে কিন্তু এই ছবি গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই ছবিতে নীলার চরিত্রে আমরা দেখতে পাবো অর্পিতা চট্টোপাধ্যায়কে, এবং রুনিদির চরিত্রে দেখা যাবে শিলেখা মিত্রকে, এবং রুনুদির দিদির চরিত্রে অভিনয় করবেন সুহাগ সেন, এবং অপুর বন্ধুর ভূমিকা দেখতে পাবো এই মুভিতে সব্যসাচী চক্রবর্তীকে। 1959-এ অপুর শেষ ছবি কিন্তু মুক্তি পেয়েছিল, ছেলেকে কাঁধে তুলে বেরিয়ে গিয়েছিলেন সে। ফিরেছে সেই অপু ছেলের হাত ধরে ঠিক 60 বছর পর, এই 2019-এ কিন্তু এই ছবি কিন্তু আমরা দেখতে পাবো। গরম, বর্ষা এবং শরৎ এই 3 ঋতুতে ছবিতে রাখতে চাইছেন শুভজিৎ। সেই মতন চলছে কিন্তু এই ছবির শুটিং পুরো জোর কদমে। বাংলা তৈরি হওয়া আন্তর্জাতিক এই ছবির পরিবেশনার দায়িত্ব রয়েছেন কিন্তু মধুর ভাণ্ডার, প্রযোজনার দায়িত্বে গৌরাঙ্গ ফিল্মস, অগ্নিমিত্র কিন্তু এই ছবির কাজ, কিন্তু মিউজিকের দায়িত্ব থাকবেন কিন্তু, অর্থাৎ মিউজিকের কিন্তু দায়িত্ব পালন করবে বিক্রম ঘোষ। সব কিছু ঠিক থাকলে 2019-এ শেষেই মুক্তি পাবে এই ছবিটি। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে থাকো, নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।